ভিওর্স আশা করি সবাই ভালো আছো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি সাদা কালো মোবাইল এবং অপরটি কালার ডিসপ্লে দেখাচ্ছে আমি যদি এই দুটি মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করি দেখুন একটি সাদা কালো এবং অপরটি কালার খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আবার যদি ফেসবুক ওপেন করি দেখুন সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে সাদা কালো হয়ে গেছে এই রকমভাবে যদি ইউটিউব খোলেন বা যে কোনো কাজ করেন না কেন সব সাদা কালো স্ক্রিন দেখাবে কীভাবে এই সেটিংটি করবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন মোবাইল স্ক্রিন সাদা কালো করার জন্য সেটিং অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এমআই মোবাইলে অ্যাবাউট ফোন সেটিংটি ওপেন করতে হবে ওপেন করার পর এখানে এম আই ইউআই ভার্সান দেখতে পাবেন জাস্ট এখানে তিন থেকে সাতবার ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর ডেভেলপার অপশানটি ওপেন হয়ে যাবে এবার আপনারা ব্যাক করবেন ব্যাকে যাওয়ার পর সেটিংয়ের মধ্যে দেখবেন নিচের দিকে একটু দেখবেন অ্যাডিশনাল সেটিংয়ে এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর একটু নিচের দিকে আপনারা ডেভেলপার অপশান পেয়ে যাবেন এবং সার্চ করে খুঁজে নিলে নিতে পারেন অপশানটি ওপেন করার পর এখানে নিচের দিকে অনেকগুলি অপশান পাবেন এখানে আপনারা দেখতে পাবেন সিমুলেট কালার স্পেস এই অপশানটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখুন এখানে অনেকগুলি কালার রয়েছে এখানে সেকেন্ড যে অপশানটি রয়েছে মোনোক্রোমাসি এই অপশানটি জাস্ট অন করে রাখবেন অন করলে দেখুন মোবাইলটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে যদি আপনারা যা অ্যাপস আপনারা ওপেন করবেন সব সাদা কালো হয়ে থাকবে আবার এই অপশানটি বন্ধ করার জন্য সেটিং অপশানে যেতে হবে যাওয়ার পর এখানে দেখবেন অ্যাডিশনাল সেটিং অপশানটি ওপেন করার পর দেখবেন ডেভেলপার অপশানটি পেয়ে যাবেন এখান থেকে আবার ওই অপশানে আপনাকে যেতে হবে সিমুলেট সিমুলেট কালার স্পেস এই অপশানটি আপনাকে খুঁজে নিতে হবে নেওয়ার পর আপনি এখান থেকে ডিজেবেল করে দিলে আপনার মোবাইলটি আবার আগের মতো হয়ে যাবে এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ